গুড মর্নিং দাদুর সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা রাখি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল ঠিক 9:30 ছোটদের স্নেহ আদর ভালোবাসা বড়দের শতকোটি প্রণাম ও সালাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আমি এই সাথেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি নেসকাফি লাইট হরলিক্স আর বিস্কুট দুটো বিস্কুট আছে আমি আবার ফিরে আসছি এখন 11টা বাজতে 5 মিনিট কম আমি এখন রান্না করব কি রান্না করব তোমাদের দেখিয়ে দিচ্ছি শঙ্কর মাছ কম বেশি 500 গ্রাম আছে আমি রান্না করব শিম আর বেগুন দিয়ে সিমটা ভাজার প্ল্যান ছিল কিন্তু আমার গ্যাসের অবস্থা ভালো না যখন তখন গ্যাস শেষ হবে তাই আর দুই রকম করলাম না একসাথেই দিয়ে দিলাম আর আলু তোমাদের জন্য থাক টমেটো কুচি জিরে গুঁড়ো পেঁয়াজ পেস্ট লাল কাঁচা লঙ্কা পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট হলুদ লবণ গোটা জিরে গরম মশলা সরষের তেল প্রথমে আমি শঙ্কর মাছটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ নামিয়ে নিচ্ছি আমি এবার আরেকটু তেল দেব কড়াইতে ফোড়নে দেব গোটা জিরে টমেটো লবণ আদা রসুন জিরে পাউডার পেঁয়াজ
লঙ্কা ফ্রেশ, হলুদ, এবার আমি মশলাটা ভালো করে কষানোর জন্য গরম জল দেবো কিছুটা। আমার মশলা কষানো হয়ে গেছে, না দেখতে পাচ্ছ না আমার মনে হচ্ছে। এবার আমি সবজি দিয়ে দিচ্ছি, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি, এবার আমি ঢেকে দেবো। লম্বা বেগুন, এই বেগুন সাধারণত এখন আর বেশি পাওয়া যায় না, লম্বা বেগুন খেতে ভালো মাছের তরকারিতে, আর ফলন কম, যার জন্যই এখন প্রতিযোগিতার বাজার এই বেগুন আর পাওয়া যায় না। অন্যান্য বেগুনগুলো 30 টাকা কিলো, এই বেগুনটা নিয়েছে 40 টাকা কিলো। আমি যখন ছাত্র পড়াতাম তখন আমার ছাত্রর বাড়ি থেকে এসে বড় বড় লম্বা বেগুন মাঝে মাঝে দিত, এই বেগুন দেখে মনে পড়ল। আর বেগুনগুলো খুব কচি, কচি বেগুনের জন্য রঙটা কালো হয়ে যায় তরকারির। আমার রান্না শেষের দিকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, শঙ্খ মাছটা সাধারণত আলু দিয়েই করে সবাই। এবার আমি ঢেকে দেবো 5 মিনিট, আমি 5 মিনিট বাদে ফিরে এলাম, আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, বেগুন দিয়ে শঙ্কর মাছ রান্না আমার হয়ে গেল, ভাতও হয়ে গেছে অবশ্য। আমি যখন প্রথম শঙ্কর মাছ খাই মোটামুটি আজ থেকে 40 বছর বা 45 বছর আগে, 50 বছরও হতে পারে, যাই হোক আমার বাড়ির পাশে প্রতি বুধবারেই শঙ্কর মাছ আনত, ওরা আনত 50 পয়সা করে। ওদের কাছ থেকে জানলাম শঙ্কর মাছের খবর, আমি বুধবারের হাটে গেলাম, দাম বেড়ে গেছে 10 আনা কিলো, তখন থেকেই মোটামুটি খাবার শিখি 10 আনা কিলো, আর এখন 400 টাকা কিলো। যাই হোক আমার তো রান্না বান্না হয়ে গেল, এই সাথেই আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল নতুন কোনো ভিডিও বা ব্লগ তোমরা পাবে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।